আজ অর্থাৎ 31শে অক্টোবর মোহনবাগান ক্লাবে কিন্তু এক সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন মোহনবাগানের কর্মকর্তারা, যেখানে উপস্থিত ছিলেন। বেশিরভাগটা তোমরা কিন্তু লাইভে দেখে নিয়েছো, মোহনবাগানের যে পেজ আছে ওখান থেকে লাইভ স্ট্রিম করেই পুরো প্রেস কনফারেন্সটা তুলে ধরা হয়। তবে মেইন যে বক্তব্যটা সেটাই একটু শর্টে আমরা ডিসকাস করি, যে মোহনবাগানের অন্যতম শীর্ষকর্তা দেবাশিস দত্ত সেখানে উপস্থিত ছিলেন এবং প্রতিবারের মতো এবারও তিনি বক্তব্য রেখেছেন, এটিকে উঠে যাক। এটা তিনি এবং তার কমিটিতে যারা যারা রয়েছেন তারা অবশ্যই চান, এবং ব্যক্তিগতভাবে তিনি যবে থেকে যোগদান করেছেন তবে থেকে তিনি এটা চেয়ে আসছেন। তবে কিছু সমর্থক মোহনবাগান ক্লাবকে একেবারে রাস্তায় নামিয়ে নোংরামি করছে এমনও একটা মন্তব্য করেছেন কিন্তু দেবাশিস দত্ত। তিনি কি বলেছেন কোট আনকোট একটু আমরা দেখে নিই। মোহনবাগান দলের ঐতিহ্য তুলে ধরা এবং এগিয়ে নিয়ে চলা সব কিছু শুধু কর্মকর্তাদের হাতে নেই, কর্মকর্তাদের পাশে সদস্য সমর্থক সকলকে নিয়েই মোহনবাগান ক্লাব তৈরি হয়েছে। আমরা সকলেই চাই এটিকে নাম উঠে যাক। ব্যক্তিগতভাবে 24শে মার্চ যেদিন মার্চ হয় সেদিন থেকেই আমি এটিকে উঠে যাক সেটা চাই। আমরা 6 মাস ধরে চেষ্টা করছি, এর জন্য কিছু আইনগত পদ্ধতি রয়েছে, আইনগত সমস্যা মিটে গেলেই এটিকে উঠে যাবে। এর সাথে তিনি আরও যোগ করেন, আমরা শেষ কিছুদিন ধরে দেখছি কিছু সংখ্যক সমর্থক মোহনবাগান ক্লাবকে রাস্তায় নামিয়ে নোংরামি করছে, আমাদের কার্যকারী কমিটির সদস্য নিন্দা করেছে এই ঘটনার। আমরা একটি শৃঙ্খলা কমিটি তৈরি করেছি, আইন মোতাবেক এই শৃঙ্খলা কমিটি আগামী দিনে কাজ করবে। সঞ্জীব গোয়েঙ্কা এবং এটিকে মোহনবাগানের সাথে কথা বলার জন্য আমরা অসীম রায়ের মতো প্রাক্তন বিচারপতি সহ 5 জনের একটি কমিটি তৈরি করেছি। তবে অবশ্যই এ বিষয়ে দেখতে হবে কতটা কাজ এগোয়, কারণ প্রতিবার যখন সমর্থকদের আন্দোলন একেবারে চরমে পৌঁছায় তখন কিন্তু এরকম কিছু বক্তব্য শোনা গেছে মোহনবাগান কার্যকরী সমিতির পক্ষ থেকে। অবশ্যই সমর্থকরা তোমাদের বক্তব্যগুলো কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও।